আসছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। মারকানে দুইয়ের পর আর এক ছক ভাঙা চরিত্রে রানী মুখার্জি, তবে এবার তিনি প্রবাসী বাঙালি। ছবির নাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। কলকাতার এই চ্যাটার্জি পরিবার কর্মসূত্রে প্রবাসী। মিস্টার চ্যাটার্জি ওরফে অনির্বাণ ভট্টাচার্য নরওয়েতে চাকরি করে, আর মিসেস চ্যাটার্জি ওরফে রানী মুখার্জি একজন সাদামাটা হাউসওয়াইফ। দুই সন্তান নিয়ে তাদের সুখের পরিবার, কিন্তু হঠাৎই ভালো করে নিজের সন্তানের দেখভাল করতে না পারার অভিযোগে দুই দুধের শিশুদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় নরওয়ে সরকার। মা বাবার থেকে সন্তানদের আলাদা রাখার এই সিদ্ধান্তে শিলমোহর দেয় সরকার এবং আইন, আর তারপরেই শুরু হয় নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে মিসেস চ্যাটার্জির লড়াই। পরিচালক আসিমা ছিব্বার অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্যের জীবনের গল্প দিয়েই ছবিটি তৈরি করেছেন। এভাবেই তাদের দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে ছিনিয়ে নিয়েছিল নরওয়ে সরকার। আগামী 17 মার্চ মুক্তি পাবে ছবিটি।